আসসালামু আলাইকুম অডিয়েন্স, পরিবহন জগতে পা দিল আরেকটি নতুন অপারেটর ওয়েলকাম এক্সপ্রেস। ঢাকা সিটির ওয়েলকাম সার্ভিসের আরেকটি প্রতিষ্ঠান এই ওয়েলকাম এক্সপ্রেস। গত 20 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি এই অপারেটরটি উদ্বোধন করেন। তারা মোট 20 ইউনিট বাস নিয়ে যাত্রা শুরু করার কথা থাকলেও আপাতত 6 ইউনিট বাস নিয়ে তারা সার্ভিস প্রদান শুরু করেছে। বাকি বাসগুলো তৈরির কাজ বিভিন্ন গ্যারেজে চলমান রয়েছে। ওয়েলকাম এক্সপ্রেসের নির্ধারিত রুট ঢাকা গোপালগঞ্জ নাজিরপুর পিরোজপুর। তাদের বাসগুলো আরিচা ফেরিঘাট হয়ে চলাচল করবে। বর্তমানে শুধু নন এসি বাস দিয়ে তারা এই রুটে সার্ভিস প্রদান করবে। তাদের বাসের সিটগুলো 2:2 ফরমেশনে বসানো, অর্থাৎ প্রত্যেকটি বাসে ইকোনমি ক্লাস। তাদের এই রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা গোপালগঞ্জ 550, ঢাকা নাজিরপুর 600 এবং ঢাকা পিরোজপুর 650। ঈদ উপলক্ষে তাদের প্রত্যেক রুটের ভাড়া 100 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ ঈদ উপলক্ষে ঢাকা গোপালগঞ্জের ভাড়া 650, ঢাকা নাজিরপুরের ভাড়া 700 এবং ঢাকা পিরোজপুরের ভাড়া 750। ঈদ পরবর্তীতে আবার তারা পূর্ববর্তী ভাড়ায় ফিরে আসবে। নতুন অপারেটর হিসেবে এই রুটে ভালো সার্ভিস প্রদানের মাধ্যমে আশা করছি তারা যাত্রীদের আস্থার অপারেটর হয়ে উঠবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরিবহন জগৎ সর্বদা পরিবর্তনশীল। ভিডিওতে বলা তথ্যগুলো যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।